Assalamualaikum viewers, আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল সুয়াম মিডিয়া দ্য ওয়ে অফ এন্টারটেইনমেন্ট দর্শক ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন চমৎকার কালারফুল কিছু নেইল পলিশ কালেকশন কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো জ্যাকেট ব্র্যান্ডের আর স্পেশালি আমরা কিন্তু আজকে চলে এসেছি লিরা ইম্পোর্টারে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই লিরা ইম্পোর্টারের এক্সক্লুসিভ জ্যাকেট ব্র্যান্ডের মধ্যে আমরা চমৎকার কিছু নেইল পলিশ কালার দেখবো কালেকশন দেখবো এগুলোর বাজেট জানিয়ে দেবো আর কোথা থেকে কিনতে পারবেন সব কিছুই বলবো ফার্স্টে পরিচিত হবো বিউটিফুল গর্জিয়াস একটা লেডি আছে আমাদের সাথে নাম হচ্ছে তুলি তুলির মাধ্যমে আমরা পুরোটা ভিডিওতে বিভিন্ন ইনফরমেশন জানবো আমাদের সাথে আছে তুলি হাই আসসালামু আলাইকুম কেমন আছো একটু জোরে কথা বলতে হবে আচ্ছা আচ্ছা আজকে তো আমরা দর্শকদেরকে বললাম জ্যাকেট ব্র্যান্ডের মধ্যে নেল পলিশ দেখবো তো এগুলো সম্পর্কে একটু যদি তুমি বলতে চাও কিছু নেল পলিশগুলো নিউ আসছে যদিও বা কারণ ছিল না এই ফার্স্ট টাইম চাঁদরাতের দিন পেয়েছি আমরা নেল পলিশগুলো তো এটার পিগমেন্ট এত ভালো মানে আপু আপনি নিজেও তো হাতে সোয়াচ আচ্ছা আমি তো দেখে দেই দর্শক এই করলে দেখতে পারবেন এটা আপনার দুই সপ্তাহেও নষ্ট হয় না লং লাস্টিং প্রচুর লং লাস্টিং এটা ফিঙ্গারে চমৎকার যেমন এটা খুব একটা রেইনবো টাইপের শাইনি একটা কালার মানে ন্যাচারাল লুকের জন্য তারপরে কিন্তু এখানে আপনারা দেখতে পান সিলভারের মধ্যে একটা খুব সুন্দর গ্লেজি একটা কালার তারপরে মিডলে বোধহয় আমি পরেছি কোনটা আচ্ছা আমি যখন যেটা পরেছি যদি হাতে নেওয়া এটা দেখিয়ে দিব যে এটাই কালারটা আচ্ছা এই নকেটটা নিউড একটা কালার আর এখানে কিন্তু খুব হাইলাইট একটা ইয়েলো কালার আচ্ছা ইয়েলো কালারটা দিয়ে শুরু করি যেটা এই যে আমার নখে পড়া আছে ওকে এটা দেখেন জ্যাকেটের মধ্যে পারফেক্ট কোট নেল পলিশ আর এটা প্রাইস কিন্তু দেওয়া আছে এবং নাম সহকারে এটা হচ্ছে ওয়ান্স এটা হচ্ছে 200 সবগুলাই 200 করে আর প্রত্যেকটা থেকে 2 বছর পরে আমি আর কি মেয়াদ পাবো না শুকায় না নষ্ট হয় তো শুকাবে না নষ্ট হবে না কতগুলো করে কালার আছে তুলি এখানে আছে হলো গিয়া মানে এটা এটার মধ্যে কতগুলো কালার পাবো এই মডেলটাতে 18টা কালার হবে এবং পার পিস 200 টাকা করে আপনারা পাবেন ওকে তাহলে এই কালারটা তো আমি দেখলাম আগে পাঁচ নকের পাঁচটা দেখিয়ে দিই তারপরে আমরা অন্য কালারে চলে আসি আচ্ছা এরপর নুড এই কালারটা দেখাও আচ্ছা দর্শক এই যে এখানে আপনারা একটু দেখেন এখানে এই যে এই নখে কিন্তু এই কালারটা আমি ইউজ করেছি এটা ইউজ করে নিয়ে তুলি জোর করে দিয়ে দিছে আচ্ছা ওকে ফাইন তো এই যে এটা আপনারা দেখতে পারেন এটা কিন্তু নুড একটা কালার এবং খুবই চমৎকার আমার মনে হয় ফর্মাল লুকের জন্য যেমন আমরা ডেইলি আমরা অফিস আদালতে কাজ টাজ করতেছি বা কলেজে যাচ্ছি যেটাই করি না কেন এই কালারটা কিন্তু দেখা যাবে যে বলে না যে পার্টি লুকটুকে এসব কিছু মনে হবে মার্জিত একটা কালার স্মার্ট একটা কালার আচ্ছা এটা হচ্ছে আমি একটু নামটা দেখে নিই এটা হচ্ছে আম্বার বিস এটা হচ্ছে এক্সামিলার 200 টাকায় কিন্তু পড়বে এবং 2 বছরের আর কি মেয়াদ থাকবে এটা গ্যারান্টি ওয়ারেন্টি নাম্বার আচ্ছা যাই হোক এই কালারটা মিডেলটা এটা আচ্ছা জ্যাকেটের মধ্যে এবার আমি যেই কালেকশনটা আপনাকে দেখাবো এটার কালারটা আসলে যে কটা আমি দিতে পেরেছি সেগুলো দেখাচ্ছি এই যে আমি হালকা করে কিন্তু দিয়েছি আবার একটু ডবল করে দিলে তো গাঢ় হয়ে যাবে রাইট আচ্ছা কালারগুলো খুবই জোস এই যে এই কালারটা অসম্ভব সুন্দর এবং খুব গ্লেজি একটা কালার আর এখানে লাইটিংয়ের অভাবে পারফেক্ট কালারটা আই থিঙ্ক আমরা দেখতে পাচ্ছি না বাট আপনারা যখন সামনাসামনি দেখবেন খুবই সুন্দর একটা কালার আচ্ছা এখানে কিন্তু নামটা বোধহয় যে দেওয়া আছে কিছু কেটে গেছে বোধ হয় আর এটা হচ্ছে 200 টাকা সবগুলোই 200 টাকা জাস্ট কালারগুলো দেখিয়ে দেয় ঘাটে ঘাটে আচ্ছা সিলভার এই যে এটাই আমার পছন্দ হচ্ছে বেস্ট একটা কালার খুবই জোস এই যে এই কালারটা আমার খুবই ভালো লেগেছে এবং আমার মনে হয় আমি এটা একটা নিয়ে নিবো আমার কাছে খুব ভালো লাগছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটার নামটা হবে হচ্ছে আপনার টোকিও না কি জানি এটা কেটে গেছে অর্ধেকটা টোকিও মেবি না আচ্ছা যাই হোক এগুলো কিন্তু এখন থেকে অ্যাভেলেবেল পাবেন লিরা ইম্পোর্টারে আপনারা চালিয়ে নিতে পারেন পার পিস 200 করে পড়বে লাস্ট ওয়ান আমার নখের আচ্ছা এটা কোনটা ছিল এই যে যে আচ্ছা লাস্ট ওয়ান কালেকশন এই যে আমার নখে আছে একদম সিম্পল হালকা করে দেওয়া ওকে খুবই জোস এটা যখন ফার্স্ট আমি নখে দিই আমি তো এটার আসলে প্রশংসায় পঞ্চমুখ তারপর সিলভারটা দেখে আরও মাথা গরম তার মানে বুঝতেই পারছেন এক একটা কালার এক একটা কালার হচ্ছে সুন্দর সো আপনাকে ডিসিশন নিতে হবে কোনটা আপনি নিচ্ছেন এটার হচ্ছে কালারটা একটু নামটা দেখি বাজেট তো সব 200 করেই এটা হচ্ছে ভিক্টোরিয়া ওকে তো আমরা মোটামুটি পাঁচটা কালার দেখুন এবার সবগুলো একটু নাম দেখি যেমন এখানে পিঙ্কিশ একটা কালার আছে এগুলো হালকা করে দিলে যে ন্যাচারাল কালার আর যদি একটু গাঢ় করে দেন পার্টি কালার হয়ে যাবে চলে আসবে আচ্ছা এটা হচ্ছে আপনার এটা প্যারিস বোধ হয় রাইট এটা হচ্ছে প্যারিস এই কালারটা খুব জোস জোস কালার আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই যেন কোনোটা মিস না হয় এটা বোধ হয় একটু হচ্ছে কী বলবো একটু কলা পাতা অলিভ কালার যেটাকে বলা হয় রাইট অলিভ কালার কালারটা কাছ থেকে দেখাচ্ছি এবং হচ্ছে নামটাও সাইড থেকে দেখাবো এটা গ্রিন আচ্ছা আচ্ছা ও সরি নিচের দিকে দেওয়া থাকে আচ্ছা গ্রিন টি এটা হচ্ছে সবুজ চা আচ্ছা গ্রিন টি এর কালারটা জোস একটা কালার আচ্ছা তারপরে একটা ডার্ক একটা গ্রিনই আমরা দেখি যেমন এটা হচ্ছে বোধহয় একই গ্রিন আচ্ছা এই যে দেখেন অসাধারণ কালার
ওকে, তারপর একটু পার্পলের মধ্যে দেখবো, এখানে পার্পল কোনটা আছে, নিউ ইয়র্ক, এগুলো তো এই নামেই পরিচিত, রাইট, যে নামে দেওয়া আছে। আচ্ছা, কালারগুলো একটু ঘ্যাটাঘাট দেখিয়ে দিই, আসলে সময় খুবই কম। এটা হচ্ছে ম্যাঙ্গো কালার, আমের কালার। আচ্ছা, আম কবে থেকে এই কালার হইলেন তো বুঝতেছি না। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ম্যাঙ্গো কালার। ওকে, আচ্ছা আমার মনে হয় আমকে দুধ দিয়ে ব্লেন্ডার করলে যে কালারটা ওটাই বোধ হয় দিচ্ছে। আচ্ছা রাইট, এটা হচ্ছে ফিরোজদা কালারের টাইপের, এটা দেখি কালারটার নাম কী আছে, ভিভিড ব্লু। আচ্ছা, খুবই সুন্দর, আমার কাছে আসলে কালারগুলো খুবই অসাম লাগতেছে। আমি তো দেখি দিই আপনাদেরকে, এটা হচ্ছে সবির আপ, সবির আপ। আচ্ছা, জ্যাকেটের এটা এটা বোধহয় কলা পাতা, এটা পাতলা টিয়া কালার, যেটা টিয়া কালার যেটাকে বলা হয় মনে হয়। আসলে চোখে দেখতেছি একরকম, ক্যামেরায় লাগতেছে আরেক রকম। আচ্ছা, এখানে আবার আছে টেক্সাস, এখানে দেখি দিই আপনাদেরকে। ওকে, এটা বোধহয় গ্রে কালারের মধ্যে আছে। তারপরে একদমই হচ্ছে লাস্টে আর কয়েকটা কালার আছে আমাদের, আমি খুবই সরি, আজ ওকে হাত পিছলে গিয়েছিলাম। তো এটা হচ্ছে স্পার্কলিং ব্লু। ওকে, এটাও কিন্তু অনেকটা হচ্ছে কি বলবো, একটা গ্লেজ দিয়ে একটা ভাব আছে নেল পলিশটার মধ্যে। তারপর হচ্ছে এটা বোধ হয় হচ্ছে চারকোল, আর এটা গ্রে কালারের মধ্যেই আছে। এবং কালারগুলো এটা কেমন জানি একটু ডিফারেন্ট এবং খুব সুন্দর লাগে আর কি দেখতে। আচ্ছা, এইবার বোধহয় ব্রাউন টাইপের একটা কালার আছে এখানে, আমি তো কালার প্রত্যেকটা এখানে নাম্বারগুলো তো এখানে মেইন বোধ হয় নাকি কালারের সাথে। আচ্ছা, লাস্ট ওয়ান রেড কালার, এটা আমার খুবই ফেভারিট একটা কালার, পুরোল দিতে। ওকে ওকে, সুতুলি মোটামুটি অনেকগুলো কালেকশন দেখছি, অ্যান্ড আমার অনেক, আসলে আমি অনেক কষ্ট করলাম, তুমি তেমন কোনো কষ্টই করো না, জাস্ট দাঁড়ায় দাঁড়ায় দেখছো। তো এখন ভিডিও শেষে যদি তোমার কিছু বলার থাকে দর্শকদের ক্ষেত্রে, আমার একটাই কথা, তো এগুলো কিন্তু লং লাস্টিংটা অনেক বেশি, দুই সপ্তাহেও নষ্ট হয় না। এই যে আমি রোজার মধ্যে লাগাইছি, দেখাও এখনো আছে, কিন্তু আমি নোটটা কেটে ফেলছি অলরেডি। আচ্ছা, তারপরে দেখা গিয়েছে এখনো আছে। আচ্ছা, এগুলো তো নেল পলিশ রিমুভার দিয়ে তোলা তো যাবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, সেটা তো তোলা যাবে। না, তুমি যেভাবে বলতাছ, নেল পলিশ যদি লং লাস্টিংটা না হয়, ওই যে দলা দলা উঠে যায়, উঠে যায় তখন দেখতে বাজে লাগে। তো টাকাটাই জল চলে গেল না, সেটা ইউজ করাটাই বেটার। তো ব্যাপারটা এটাই হচ্ছে যে এটা লং লাস্টিং হচ্ছে ব্যাপারটা, ছেড়ে 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 উঠে যাবে। ওকে, অনেক ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। তো দর্শক, জ্যাকেট ব্র্যান্ডের মধ্যে এই একদম, মানে আমার কাছে তো খুব লোভনীয় কালার মনে হচ্ছে, আমি সব কালারগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই লিডা ইম্পোর্টারে আসতে হবে, অ্যাড্রেসটা দেখে দিই। আমাদের সাথে এতক্ষণ তুলি ছিল, ওর সাথে যোগাযোগ করতে পারেন 01945313070। অবশ্যই শুধুমাত্র প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিতেই ওকে ডিস্টার্ব করার জন্য ফোন করবেন না। আর এটা হচ্ছে সাভার নিউ মার্কেট, লিডা ইম্পোর্টার। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।